আমি নীলুফার সুলতানা সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা তোমাদের গণিত বই এবং পেন্সিল খাতা নিয়ে মোবাইলের সামনে বসে পড়ো। আজকে আমাদের গণিতের আগের দিন আমরা 7.3 এবং 7.4 32 পৃষ্ঠা 7.4 এর কিছু অঙ্ক করেছি এবং 33 পৃষ্ঠাও 7.4 এর অঙ্ক করেছিলাম। এখন আমরা 7.4 এর 33 পৃষ্ঠা গণিত দেখো। 33 পৃষ্ঠা আজকে আমরা 7.4 এর দেখো তিনটা সংখ্যা যে যোগ আমরা করেছিলাম, 2 নাম্বার, 3 নাম্বার দেখো, রাজু একটি বই পড়ছে, সে গত পরশু দিন 3 পৃষ্ঠা পড়েছে, গতকাল 2 পৃষ্ঠা পড়েছে এবং আজ সে 4 পৃষ্ঠা পড়েছে, সে মোট কত পৃষ্ঠা পড়েছে? এই অঙ্কগুলা আমরা আগের দিন শিখেছিলাম। তিনটা সংখ্যার যে যোগ কিভাবে করতে হয় এটা আমরা আগের দিন জেনেছি। আজকে আমরা এই লেখা অঙ্ক অর্থাৎ সমস্যামূলক অঙ্কটাকে কিভাবে খাতায় করতে হবে আমরা সেটা শিখব। তোমরা সবাই নিশ্চয়ই পেন্সিল খাতা নিয়ে রেডি। এখন তোমরা দেখো এই অঙ্কটা 7.4 এর 33 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক। আবার দেখো 3 নম্বর অঙ্ক আমরা কিভাবে করব। 3 নম্বর অঙ্কটা দেখো, রাজু একটি বই পড়ছে, সে গত পরশু দিন 3 পৃষ্ঠা পড়েছে, গতকাল 2 পৃষ্ঠা পড়েছে এবং আজ সে 4 পৃষ্ঠা পড়েছে, সে মোট কত পৃষ্ঠা পড়েছে? দেখো আমরা অঙ্কটাকে কিভাবে করব। রাজু রাজু পরশু পড়েছে, পরশু তিন পৃষ্ঠা পড়েছে, গতকাল পড়েছে রাজু কয় পৃষ্ঠা? গতকাল 2 পৃষ্ঠা পড়েছে। আজকে রাজু কয় পৃষ্ঠা পড়েছে? সে আজ পড়েছে 4 পৃষ্ঠা। আজ 4 পৃষ্ঠা পড়েছে, অর্থাৎ সে এখন মোট আমরা দেখব যে রাজু 3 দিনে একটা বইয়ের কত পৃষ্ঠা পড়েছে। রাজু এখানে লিখতে হবে, রাজু দেখো কিভাবে করতে হবে, 4 আর 2-এ কত হয়? 5, 6 আর 3, 9। রাজু 9 পৃষ্ঠা পড়েছে। উত্তর কি হবে? এখানে আমরা এভাবে লিখব উত্তর 9 পৃষ্ঠা। পরেরটা দেখো, এরপরের অঙ্কটা কি আছে দেখো, 4 নাম্বার, মিঠুর একটি বিস্কুট ছিল, তার বাবা তাকে 7টি বিস্কুট দিলেন, তার মা তাকে আরো 2টি বিস্কুট দিলেন, এখন তার কতগুলো বিস্কুট হলো? পরের অঙ্ক 4 নাম্বার দেখো, 4 নাম্বার একই নিয়মে আমরা করব, মিঠুর
একটি বিস্কুট ছিল, তার বাবা তাকে 7টি বিস্কুট দিলেন, তার মা তাকে আরো 2টি বিস্কুট দিলেন, এখন তার কতগুলো বিস্কুট হলো? দেখো কিভাবে করবো, দেখো বিস্কুট ছিল, বিস্কুট ছিল 1টি, বাবা দিলেন 7টি বিস্কুট, বাবা বিস্কুট দিলেন, বাবা দিলেন 7টি, তার মা দিলেন 2টি, মা দিলেন 2টি, এখন মিঠুর কতগুলো বিস্কুট? মিঠুর মোট, দেখো 7 আর 2 কত হবে, 8, 9 আর 1, 10, মিঠুর এখন 10টি বিস্কুট হলো, মিঠুর মোট 10টি বিস্কুট, অতএব উত্তর 10টি। তোমরা লেখা অঙ্ক 2টি করেছো, এবার আমরা একটা মজার খেলা খেলবো। তোমরা সবাই, তোমাদের রং পেন্সিল আছে না? তোমরা সবাই রং পেন্সিল হাতে নিয়ে রেডি হয়ে যাও, আমরা এখন একটা মজার খেলা খেলবো। দেখো খেলাটা, দেখো তোমরা তো লুকোচুরি খেলো, খেলো না আজকে? এখন এখানে সংখ্যা লুকোচুরি, কিভাবে লুকোচুরি খেলছি দেখো, আমরা এখানে 3 3 আছে, যোগ এখানে আমরা দেখতে পাচ্ছি মেঘ, এই মেঘের আড়ালে একটা শব্দ, একটা সংখ্যা লুকিয়ে আছে, এই সংখ্যাটা কি আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 3, এখানে একটা যোগ চিহ্ন এবং এখানে একটা মেঘের ছবি, এখানে আছে 5, অর্থাৎ এই যে মেঘটা, এই মেঘের মধ্যে কি লুকিয়ে আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। বন্ধুরা যখন পলাপলি খেলে তখন তোমরা খুঁজে বের করো না, করলে কি হয়, দুইজন বন্ধু যখন পলাপলি খেলে, একজন বা তিনজন বন্ধু পলাপলি খেলছে, একজন যখন বাইরে চলে যাচ্ছে লুকাচ্ছে, তখন কমে যায় তাই না, আবার যখন একজন এসে যোগ দেয় তখন কি বেড়ে যায় না? হ্যাঁ, আমরা তো আগেই শিখেছি যোগ মানে বেড়ে যাওয়া। এখানে দেখো 3 আছে, এই লুকানো সংখ্যাটাকে আমাদেরকে বের করতে হবে, যে লুকানো সংখ্যাটা এখানে আসলেই এখানে 5 জন, অর্থাৎ 5 5 সংখ্যাটা আমরা পাবো। লুকানো সংখ্যাটা তাহলে কি হবে, 2 3, আর এখানে কি বসবে, পেয়ে গেছি আমরা, এখানে বসবে 2, তাই না? তাহলে এবার আমরা মজার খেলা খেলি। দেখো মজার খেলা কি হচ্ছে, এখানে 3 আছে, এখানে একটা যোগ চিহ্ন আছে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এইখানে দেখো এখানে তিনটা বল আছে, এবং এই তিনটা বল দেখো ভেতরে মনে করো রং করা আছে, এখানে কি হবে, এখানে বাকি সংখ্যাটা কি হবে,
বাকি সংখ্যাটা কত হইলে ওই সংখ্যার সাথে মিলে যাবে, সেইটা এইখানে এই বল, বাকি দুইটা বল তোমাদেরকে ওখানে একে রং করতে হবে। তোমরা সবাই রং পেন্সিল দিয়ে খাতায় রং করতে পছন্দ করো, তাই না? এখন তোমাদের বইয়ে ওই সংখ্যাটা দেখো, দুইটা বল আছে, বলের ছবিটা রং করে ফেলো। এবার পরেরটা দেখো, পরেরটা আমরা দেখো করি, পাঁচ নাম্বার দেখো, পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার দেখো কি আছে, এক যোগ, এখানে একটা ফাঁকা ঘর আছে, এখানে আছে সমান সমান চার, আর নিচে কি আছে, নিচে তিন বল আছে, এখানে নিচেও বল আছে, চারটা বল আছে, এখানে একটা বল একে দেওয়া আছে, তোমরা বাকি তিনটা বলে রং করে ফেলো। অর্থাৎ এখানে এক যোগ এখানে কত হলে, অর্থাৎ এখানে চার আসবে। আমরা জানি একের সাথে দুই, একের পর দুই, তিন, চার, অর্থাৎ একের সাথে তিন যোগ করলে চার হবে, তাই না? তাহলে এই তিনটা বলে তোমাদেরকে রং করতে হবে। পরেরটা দেখো, পরেরটা দেখো দুই নাম্বারে কি আছে, দুই নাম্বারে দুই নম্বরে আছে প্রথমটা বক্স আছে, পরে যোগ চিহ্ন দুই সমান সমান পাঁচ, নিচে দেখো বল আছে, এখানে আবার দুই তিন চার, রং করা আছে, বাকি ঘর তিনটাতে বলে তোমাদের রং করতে হবে। এবং ওইভাবে দেখো নিচে যে কয়টা ছবিতে বল দেওয়া আছে এবং যোগ চিহ্ন দেওয়া, দেখো চার আছে যোগ ছয়, অর্থাৎ চার আর কত হলে এখানে ছয় হচ্ছে, এখানে সেই সংখ্যাটা বসাতে হবে এবং বলগুলোকে রং করতে হবে। তোমাদের এখন বই খাতা নিয়ে এবং বইয়ে এই যে ঘরগুলো আছে এগুলো তোমরা রং করে ফেলবে, ঠিক আছে? এবং আগামী দিন তোমরা বাসায় বসে বসে এই যতগুলো এখানে সংখ্যা আছে এবং বই আছে বল আছে, বলগুলো রং করে ফেলবে, এবং এই যে রাজু আর মিঠুর এই যে অঙ্কটা এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো, কেউ বাসা থেকে সহজে আমরা বাইরে যাব না, ঘরে বসে থাকবো। খুব প্রয়োজন হলে বাইরে যেতে গেলে কি করতে হবে, মাস্ক পরতে হবে, তাই তো? আর ঘরে বসে আমরা ক্লাস করব, ঠিক আছে? সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।